ইচ্ছে বদলের পর নতুন রূপে কামব্যাক তিতিক্ষার। লম্বা অপেক্ষার পর দর্শকদের দাবি মেনে পর্দায় ফিরছে তিতিক্ষা দাস। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ইচ্ছেপুতুল সিরিয়ালে। দর্শকদের আপত্তি সত্ত্বেও সময়ের আগে শেষ করে দেওয়া হয় সেই ধারাবাহিক। তারপর ছোট পর্দায় নয়, তিতিক্ষাকে দেখা গিয়েছিল ওয়েব সিরিজে। অবশেষে এবার টেলিভিশনে দর্শকদের জন্য এলো সুখবর, খুব শীঘ্রই নতুন মেগা নিয়ে কামব্যাক করছেন বলে খবর। সূত্রের খবর অনুযায়ী পরিচালক সনেন্দু সমাদারের কেজিআইডিএস মিডিয়া প্রযোজনায় শুরু হতে চলেছে এই নতুন সিরিয়াল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা চলেছে তিতিক্ষাকে, তবে তিনি একা নন, মুখ্য চরিত্রে থাকছেন আরো একজন অভিনেত্রী নন্দিতা দত্ত। জানা যাচ্ছে আবারও দুই বোনের গল্পে তুলে ধরা হবে এই সিরিয়ালে। নতুন সিরিয়ালের প্রস্তুতি পর্ব সবেমাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে খবর। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই হবে প্রোমো শুটিং। এখনো সিরিয়ালের নাম ঠিক করা হয়নি বলে জানা যাচ্ছে, তবে এবারে জি বাংলায় নয়, এই নতুন ধারাবাহিকের হাত ধরে স্টার জলসায় পা রাখতে চলেছে তিতিক্ষা। ইচ্ছেপুতুল সিরিয়ালে দৌড়তে রীতিমতো জনপ্রিয়তার শিখরে উঠেন তিতিক্ষা। নম্র শিক্ষিত মেঘের চরিত্রে তার অভিনয় দর্শকদের ভারী পছন্দ হয়েছিল। গল্পের বুনন, প্রতিটা চরিত্র অভিনয় আসিরে সিরিয়ালকে দর্শকদের প্রিয় করে তুলেছিলেন। বিতর্কে শত ধারাবাহিকের চর্চা ছিল অব্যাহত, তবে সময়ের আগে সিরিয়ালটা শেষ করে দেওয়ায় ফের তিতিক্ষাকে ছোট পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অন্যদিকে নন্দিতাকে দেখা গিয়েছিল কালাজ বাংলা চ্যানেলের রামকৃষ্ণ সিরিয়ালে। উল্লেখ্য, এর আগে স্টার জলসে সম্প্রচারিত হয়েছিল দুই বোনের গল্প সন্ধ্যা তারা, যেখানে উঠে এসেছিল দুই বোনের পরস্পরের জন্য স্বার্থ ত্যাগের গল্প। অন্যদিকে ইচ্ছেপুতুলে দেখা গিয়েছিল সিবলিং রাইভেলরি। এবারে নতুন মেঘের সিরিয়ালের গল্প কোন দিকে এগোয় সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।